উঠে যাওয়ার জন্য বলা হয়েছে, আগেও সাদা কাপড় ঘেরা হয়েছে। এইভাবে বঞ্চনা একটা যোগ্য এবং যারা হকি হকদার, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? আমি প্রত্যেকবার তীব্র ধিক্কার জানিয়েছি, আমি বলেছি যে এদের সাথে যা করা হলো, এরা একটা না দুখানা জেনারেশনের সাথে একসাথে এরকম অনৈতিক কাজ করা হলো, চুরি বাটপাড়ি এইসব নিয়েই তো এই সরকারটা চলছে। মানে বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, এরা ঘুষ খেতে খেতে টায়ার্ড হচ্ছে না, নাহলে কতটা দুর্নীতির কোন শিকড়টা কত নিচে চলে গেলে একটা পুরো গোটা দপ্তর জেলে চলে যেতে পারে বলুন তো। খুব খারাপ লাগে ছেলে মেয়েগুলোর কথা ভেবে। সুতরাং জানি না এদের কি করবে, তবে এদের পাশে আছি, পাশে থাকব। আমরা দেখতাম যে বীরভূমে গিয়ে মন্ত্রী বললেন, প্রায় এখন কার্যত নাম্বার টু, এই মন্ত্রী বলছেন যে বীরভূমের বাঘকে আটকে রাখা হয়েছে, বাঘ যেদিন বেরিয়ে আসবে শেয়ালরা হুক্কা হুয়া করছে আবার গর্তে ঢুকে যাবে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বিধানসভায় বলেছিলেন আমি হলাম বাঘের বাচ্চা, তখন বিরোধী দল নেতা সূর্যকান্ত ভয় পেয়ে বলেছিলেন আরে বাবা বাঘের বাচ্চা। কিন্তু এখন আপনি বলতে পারেন কে বাঘ এবং কে বাঘের বাচ্চা? নেত্রী একেবারে কি বাঘের বাচ্চা হয়ে গেলেন? নেত্রী তো এই বিষয়ে কথা বলেননি, তা বলবো না, তবে আমি একটা সোজাসাপটা কথা বলবো, মানুষ এখানে ডেঙ্গুতে মরছে, একটা চোর আর একটা চোরকে ডিফেন্ড করতে গিয়ে পাতাকে বাঘ বলছে। সুতরাং মানে ওখানে গিয়ে এত বড় বড় বাতেলা না মেরে, এত মিথ্যে কথা না বলে একটা চোরকে প্রশ্রয় না দিয়ে অবশ্য কাকে বলবো, উনিও তো অ্যাকিউজড কত মামলার। সুতরাং ওইসব না করে এখন পশ্চিমবঙ্গের, একটা সময় কান্নাকাটি করছিলেন না আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দেওয়া হলো না, এই কোভিডের টাইম আমাকে নিয়ে যাচ্ছে, এখন তো নিশ্চয়ই ওনার কাছে সুযোগ রয়েছে, বাঁচাক এখন। কলকাতায় তো একেবারে ডেঙ্গি এবং ম্যালেরিয়াও ব্যাপক হারে দেখা দিচ্ছে, ডেঙ্গি কার্যত বিয়ন্ড কন্ট্রোল। এই অবস্থায় মেয়র বলছেন মানুষকে সজাগ হতে হবে, অথচ মশা নিধনের কোনো ব্যবস্থা উনি সেভাবে এখনও বলেননি। মানুষকে সচেতন, দেখুন ডেঙ্গু যেটা হচ্ছে সেটা কারোর হাতে না, কিন্তু নিয়ন্ত্রণটা তো সরকারের হাতে, সে একটা সুস্থ স্বাস্থ্য পরিষেবা দেওয়া তো সরকারের হাতে, ওনারা সেইটুকুনি আগে করুক। ডেঙ্গুর জন্য ওনাদেরকে কেউ বলছে না, কেউ যদি বলে থাকে যে সরকারের জন্য ডেঙ্গু হচ্ছে তাহলেও, মানে এটা বললেও কিন্তু ডিরেক্ট তাদের বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে সরকার ঠিক করে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে ডেঙ্গুটা ছড়াচ্ছে। অ্যাডিকুয়েট প্লেটলেটস নেই, কত দুর্ভাগ্যজনক ব্যাপার বলুন তো। মানে যেখানে আমরা দুবছর আগে দেখতে পারলাম যে মানে একটা মহা বিশ্বের একটা মহামারী দিয়ে আমরা যুঝলাম, মানে মৃত্যুর মুখ থেকে কত মানুষ ফিরে এসেছে, কত মানুষ স্বজনহারা হলো, তখনও একটা সরকারে কোনো রকমভাবে মানে কোনো সচেতনতা নেই, কোনো স্বাস্থ্য বলুন তো। 2020-তে স্বাস্থ্য ব্যবস্থার যা পরি মানে সেই সময় পরিষেবা যা দেওয়া হতো, এখনও সেম তাই আছে নাকি ভালো হয়েছে, তার থেকে তো আমি বলবো ডিসগ্রেস হয়েছে। কিন্তু আর একটা বিষয় যে সরকার ফান্ড ক্রাঞ্চে পড়েছে, এই অবস্থায় সরকারের সাথে ফান্ড ক্রাঞ্চের জন্য এই ঘটনা ঘটছে নাকি সরকার ইচ্ছা করেই করছে, অথচ দানছত্র তো করেই যাচ্ছে, দিয়ে দিচ্ছে না? আমি ভাতাকে দানছত্র ঠিক বলবো না, কারণ কেউ নিজের জিনিস দান করতে পারে, এই সরকারি টাকা তো কোনো একটা পার্টিকুলার দলে তৃণমূল কংগ্রেসের নিজস্ব সম্পত্তি না যে ওনারা দান করবেন মানুষকে, মানুষ উল্টে দান করেছেন, ভোট দান করেছেন, তার জন্য এনারা এত চুরিচামারি করতে পারছেন। মানুষ 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 চিনতে ভুল করেছে, মানুষই সরকারকে চিনতে ভুল করেছে। সুতরাং নিজেরা ভাগ বাটোয়ারা করে, দুর্নীতি করে, চুরিচামারি করে আপনারা আমার টাকা লুটেছে, লুটে নিয়ে এখন একগাদা ঋণের বোঝা ঘাড়ে নিয়ে হাত তুলে নিল, এখানেও মানুষকে ঠকানো হলো। বেরিয়ে আসবে এই অবস্থা থেকে, দেখা যাক, চেষ্টা তো মানে সবসময় প্রার্থনা তো সেটাই করব, চেষ্টাও যেন সরকার করে এই জায়গা থেকে, পরিস্থিতি থেকে বেরিয়ে আসার, কিন্তু পারবে না। যে একবার চুরি করে একবার স্বাদ পেয়ে গেছে, মানে বাঘ একবার মাংসের স্বাদ পেয়ে গেলে তাকে কি আপনি সবজি খাওয়াতে পারবেন? এরা চুরি করে, চুরি চোরচামি করে, এরকম করে টাকা কামানো এদের অভ্যাস হয়ে গেছে, এটা সৎপথে আর চলতে পারবে? পারবে না। ধন্যবাদ। শুনে নিলাম যে প্রীতিকরের কাছ থেকে তিনি বলছেন যে এই রাজ্য সরকার ফান্ড ক্রাঞ্চে পড়েছে, বিভিন্ন বিষয়ে কার্যত তারা ব্যর্থ, অর্থাৎ সরকারকে যদি ঘুরে দাঁড়াতে হয় বিশেষ উদ্যোগ নিতে হবে, তাহলে হয়তো তারা ফিরতে পারে, কিন্তু ফেরাটা প্রায় অসম্ভব অন্তত প্রীতিকরের মতে। ক্যামেরায় স্বপনের সঙ্গে প্রবীর বন্দ্যোপাধ্যায়, ইভিএম নিউজ, কলকাতা।